সম্মানিত সুধীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই মুহূর্তে যারা আজকের শিখন পর্বে সংযুক্ত হয়েছেন সকলের প্রতি হৃদয় স্পন্দিত অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এই পর্বে কিছু সংখ্যক শব্দের অর্থ এবং শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ উপস্থাপনের আয়োজন করেছি তো চলুন আমরা দেরি না করে শিখনের মূল পর্বে প্রবেশ করি প্রথমে যে শব্দটি রয়েছে তার উচ্চারণ হল খনিজ খনিজ শব্দটির অর্থ খনি থেকে উৎপন্ন তেমনিভাবে খনিজ মন্ত্রী যার অর্থ খনিজ বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী খলিফা শব্দটির অর্থ প্রতিনিধি খারিজ যার অর্থ বাতিল খোস আমদেদ এই শব্দটির অর্থ সাদর অভ্যর্থনা খোসবু শব্দটির অর্থ সুগন্ধ খোস মেজাজ যার অর্থ প্রফুল্ল চিত্ত খোরপোস শব্দটির অর্থ ভরণ পোষণের খরচ একটি বিষয় খেয়াল করবেন উচ্চারণগুলো কেমন হবে তা এখানে লিখিত আকারেও আমরা দেখিয়ে দিয়েছি খালাস শব্দটির অর্থ অব্যাহতি মুক্তি দুটোই হয় খালাসি শব্দটির অর্থ নিম্ন শ্রেণীর কর্মচারী খায়েশ এই শব্দটির অর্থ আকাঙ্ক্ষা খিড়কি শব্দটির অর্থ বাড়ির পিছনের দরজা খুনসুটি শব্দটির অর্থ মান অভিমান খেসারত শব্দটির অর্থ ক্ষতিপূরণ খাস্তা যার অর্থ উৎকৃষ্ট খানসামা শব্দের অর্থ খেদমত গবাক্ষ শব্দটির অর্থ জানালা এরপরে রয়েছে গভীরতম গভীরতম শব্দটির অর্থ অত্যন্ত গভীর গভীরতর এই শব্দটির অর্থ আরও গভীর গরিমা যার অর্থ হল মাহাত্ম এবারে যে শব্দটি রয়েছে তা আমরা অনেকেই ভুলবশত উচ্চারণ করি গলগ্রহ মূলত শুদ্ধ উচ্চারণ হবে গলগ্রহ উচ্চারণটি গলগ্রহ। যার অর্থ ইচ্ছা না থাকলেও যা পালন করতে হয় গর্হিত শব্দটির অর্থ জঘন্য গরিয়শী এই শব্দটির অর্থ মর্যাদাশালিনী গরিয়ান শব্দের অর্থ মর্যাদাশীল গরল শব্দের অর্থ বিষ এরপরে রয়েছে গরমিল যার অর্থ অমিল আমরা অনেকেই ভুলবশত গড়মিল উচ্চারণ করে থাকি যা শুদ্ধ নয় রাজি শব্দটির অর্থ অনিচ্ছুক গড় হজম শব্দের অর্থ বদহজম এবারে যে শব্দটি প্রথমে রয়েছে তা আমরা অনেকেই ভুলবশত উচ্চারণ করি গুহ মূলত এর শুদ্ধ উচ্চারণ হবে গুজ্জ গুজ্জ শব্দটির অর্থ গোপনীয় গৃহস্থ গৃহস্থ শব্দটির অর্থ সংসারী লোক গোমস্তা এই শব্দের অর্থ খাজনা আদায়কারী গোয়ার শব্দটির অর্থ অতিশয় যে দি এখানকার যে শব্দগুলো রয়েছে একটু বেশি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন প্রথমে রয়েছে গ্রাহ্য আমরা অনেকেই ভুলবশত গ্রাহ উচ্চারণ করে থাকি কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে গ্রাহ্য যার অর্থ গ্রহণযোগ্য গ্রন্থকার অনেকেই উচ্চারণ করি গ্রন্থকার যা শুদ্ধ নয় প্রমিত বাংলা উচ্চারণ রীতি অনুসারে শুদ্ধ উচ্চারণ গ্রন্থকার যার অর্থ গ্রন্থের রচয়িতা বা লেখক তেমনি গ্রহণযোগ্য শব্দটির অর্থ গ্রহণ করা উচিত এখানে একটি বিষয় খেয়াল করবেন গ্রহণ এটা গ্রহণ করা উচিত এভাবে উচ্চারণ করলে শুদ্ধ হবে না গ্রহণ করা উচিত এভাবে উচ্চারণ করতে হবে গর্হিত শব্দটির অর্থ অতীব নিন্দিত ক্ষীণ যার অর্থ ক্ষয়প্রাপ্ত দুর্বল এরকম অর্থ প্রকাশ করে ক্ষীণজীবী শব্দটির অর্থ জীবনী শক্তিহীন খুদ পিপাসা শব্দটির অর্থ ক্ষুধা ও তৃষ্ণা ক্ষমার হো এই শব্দটির অর্থ ক্ষমার যোগ্য এবারে শব্দগুলো একটু লক্ষ্য করবেন প্রথমে রয়েছে কক্ষ এই শব্দটিকে আমরা অনেকেই ভুলবশত কক্ষ উচ্চারণ করে থাকি যা ব্যাকরণ সিদ্ধ নয় শুদ্ধ উচ্চারণ হবে কক্ষ যার অর্থ কামরা তেমনি ভাবে কক্ষভ্রষ্ট কক্ষভ্রষ্ট শব্দটির অর্থ নির্দিষ্ট পথ থেকে পতিত কচাল শব্দটির অর্থ অনাবশ্যক তর্ক বিতর্ক কথিকা এই শব্দটির অর্থ ক্ষুদ্রায়তনের লঘু রচনা কপল শব্দটির অর্থ গাল বা গণ্ডদেশ আর কপাল এই শব্দটির অর্থ ললাট ভাগ্য মাথার খুলি এরকম অর্থ প্রকাশ করে কবরী শব্দটির অর্থ নারীদের কেশ বিন্যাস বা খোঁপা এরপরে যে শব্দটি রয়েছে আমরা অনেকেই ভুলবশত করিত কর্মা উচ্চারণ করে থাকি কিন্তু প্রমিত উচ্চারণের নিয়ম অনুসারে শুদ্ধ উচ্চারণ করিত কর্মা যার অর্থ কার্য সম্পাদনে দক্ষ এখানে একটি বিষয় খেয়াল করবেন শেষে যে শব্দটি রয়েছে এটার উচ্চারণ অনেকেই ভুলবশত দক্ষ উচ্চারণ করে থাকি কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে দক্ষ কমল শব্দের অর্থ পদ্ম আর কোমল এই শব্দটির অর্থ নরম বানানের সামান্য তফাত রয়েছে এরপরে রয়েছে কর্মঠ শব্দটির অর্থ কাজের বিষয়ে অভিজ্ঞ বা পরিশ্রমী কর্মিষ্ঠ শব্দটির অর্থ অতিশয় কর্মশীল কুৎসা এই শব্দটির অর্থ নিন্দা বা দোষারোপ কুৎসিত যার অর্থ জঘন্য অশ্লীল বিশ্রী এরকম কুন্তল শব্দটির অর্থ চুল কুর্নিশ যার অর্থ হল অভিবাদন ক্লেশ এই শব্দটির অর্থ দুঃখ কষ্ট যন্ত্রণা আর ক্লিষ্ট শব্দের অর্থ কষ্ট পেয়েছে এমন ক্রমাগত যার অর্থ হলো ধারাবাহিক এই শব্দটিকে আমরা অনেকেই ভুলবশত ক্রমাগত উচ্চারণ করে থাকি যা অশুদ্ধ শুদ্ধ উচ্চারণ হবে ক্রমাগত তেমনি ভাবে ক্রমবিকাশ ক্রমবিকাশ শব্দটির অর্থ বিবর্তন ধারাবাহিকভাবে বৃদ্ধি এভাবে ব্যবহৃত হয় সম্মানিত সুদীবৃন্দ এবারে যে শব্দগুলো রয়েছে তা একটু বেশি মনোযোগ সহকারে খেয়াল করা উচিত কেননা এই শব্দগুলো আমরা অধিকাংশ ক্ষেত্রেই ভুলভাবে উচ্চারণ করে থাকি যেমন কুটো কর্ম কুটো কৌশল কুটনীতি কুটনৈতিক শব্দগুলোকে আমরা কুটকর্ম কুটকৌশল কূটনীতি কূটনৈতিক উচ্চারণ করি কিন্তু প্রমিত উচ্চারণ রীতি অনুসারে উচ্চারণগুলো এখানে যেভাবে দেখিয়েছি সেগুলোই শুদ্ধ কুটকর্ম শব্দটির অর্থ জালিয়াতি কুটকৌশল এই শব্দটির অর্থ চতুর কৌশল কুটনীতি শব্দটির অর্থ কুটিলনীতি বা রাজনীতি কুটনৈতিক এর অর্থ রাজনীতি সম্বন্ধীয় কুহক শব্দটির অর্থ মায়া ছলনা ভেলকি এরূপ ক্ষেত্রে ব্যবহার করা হয় সম্মানিত সুধীবৃন্দ আমাদের এই শিখন পর্বে ধৈর্য সহকারে সংযুক্ত থাকায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে পরবর্তী শিখন পর্বটি দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই